অবরোধের আরো খবর জানব সহকর্মীদের কাছ থেকে সরাসরি যুক্ত রয়েছেন রাজধানী থেকে থেকে হাসান মাহমুদ সাইফুল ইসলাম স্বপন ও ভোলা থেকে ছোটুন সাহা আমরা প্রথমেই যুক্ত হচ্ছি রাজধানীতে সেখানে রয়েছেন সহকর্মী হাসান লক্ষ্মীপুরে যাচ্ছে সেখানকার অবরোধের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম সাইফুল হাসান ঠিক যেমনটি আপনি জানাচ্ছিলেন যে ঢাকার অবরোধের খবর আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরের দক্ষিণ স্টেশনে বিরোধনের ঢাকা অবরোধের দিন আমি এখন আসছি লক্ষ্মীপুরের উত্তর স্টেশন যদি আমি আপনাকে দেখাই যে এখানে যে আসলে লক্ষ্মীপুরে থেকে ঢাকা এবং চট্টগ্রামে কোনো যান বাস চলাচল করছে না এবং লক্ষ্মীপুরে একমাত্র জেলা যে জেলার সাথে অন্যান্য জেলার সাথে শুধুমাত্র বাসে যোগাযোগ আছে লক্ষ্মীপুরের সাথে রেল এবং নো বা বিমান যোগাযোগ নেই তবে লক্ষ্মীপুরের যে অভ্যন্তরীণ যে রোডগুলো আছে লক্ষ্মীপুর রায়পুর লক্ষ্মীপুর রামগঞ্জ লক্ষ্মীপুর আমগতি এই রোডগুলোতে সিএনজি এবং অটোরিকশাগুলো চলা অটোরিকশাগুলো চলাচল করে এবং যেই লক্ষ্মীপুর চট্টগ্রাম লক্ষ্মীপুর ঢাকা লক্ষ্মীপুর ভোলা এবং লক্ষ্মীপুর কুমিল্লা কক্সবাজার কোনো বাসই কিন্তু অবরোধের সময় চলাচল করছে না তো এখানকার যে যে যাত্রীরা আছে আসলে তারা বিভিন্ন সময় তাদের প্রয়োজনে ভেঙে ভেঙে বিভিন্ন জায়গায় যাতায়াত করছে আর অবরোধের সমর্থনে বিরোধী দল বিশেষ করে বিএনপি এবং অন্যান্য সংগঠনগুলো প্রতিদিনই কিন্তু বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ মিছিল করছে তবে লক্ষ্মীপুরে যে অবরোধ এবং হরতালে এখন পর্যন্ত কোন যানবাহন বাংসুর বা কোনো সংযোগের ঘটনা ঘটেনি অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের ব্যানারে বিভিন্ন লক্ষ্মীপুর রায়পুর বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিক্ষোভ তারা অবরোধে প্রত্যাহার দাবিতে এবং অবরোধ অবরোধের বিরুদ্ধে তারা তাদের শান্তি অবস্থান এবং তারা তাদের মিছিলগুলো মিছিল করছে তো লক্ষ্মীপুরের এখন পর্যন্ত যে আসলে বিরুদ্ধল অবরোধ এবং হরতালে কোন যানবাহন বাংশুর ঘটনা ঘটে না এ ছিল লক্ষ্মীপুর থেকে অবরোধের সর্বশেষ খবর আমরা এখন চলে যাব ভোলায় ভোলা আছে আমাদের সহকর্মী ছোটন শাহ ছোটন শাহ আপনি আমাদেরকে জানাবেন যে অবরোধের ভোলার কি অবস্থা ধন্যবাদ সাইফুল যেমনটি বলছিলেন যে আসলে সারা দেশে